প্রিয় দর্শক, এবার আমাদের নিয়মিত পর্ব প্রবাসের চিন্তা। মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ এবং জীবন নিয়ে। অনেকেই অভ্যস্ত হয়ে গেলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে চলার। এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায়। আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমার নাম তোফাজ্জল হোসেন, আমি 1994 এখানে আমেরিকায় এসেছি এবং আমি আমেরিকায় অনেক কিছু দেখেছি, অনেক জায়গায় ই করেছি এবং আমি বাংলাদেশ এখানে চাইতে অনেক ভালো, এটা আমি মনে করি। আমার বাংলাদেশে অনেক ভালো ই ছিল, বাংলাদেশে আমার অনেক প্রপার্টিও আছে আর ভালো কাজ করতাম, বাংলাদেশে একটা হাসপাতালও আছে আমাদের নিজেদের। তবুও আমি এখানে আসছি ছেলে মেয়েদের জন্য, এই জন্য আসছি। না, দুজনে বাংলাদেশ অনেক ভালো, অনেক ভালো এই দেশের চাইতে। তবে এই দেশে একটা সিকিউরিটি আছে, এইটা একটা জিনিস যে আপনার একটা লাইফ সিকিউরিটির মতো একটা জিনিস আছে এখানে। ঢাকাকে বলা হয় মসজিদের শহর, মুসলমান অধ্যুষিত ঢাকাকে মসজিদের শহর বলাটাই স্বাভাবিক। কিন্তু বহু ধর্ম, জাতি আর সংস্কৃতির দেশ যুক্তরাষ্ট্রে যে কয়েক হাজার মসজিদ রয়েছে এবং এখানকার বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন এলাকায় যে নতুন নতুন মসজিদ প্রতিষ্ঠা করছেন তা উল্লেখ করার মতোই। বিভিন্ন জাতি, ধর্ম আর বর্ণের অপূর্ব সম্মিলন এই যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মুসলমান কমিউনিটির প্রসার টের পাওয়া যায় দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদগুলোর দিকে তাকালে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় 3,000 মসজিদ, তবে সঠিক সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। মুসলিম অধ্যুষিত দেশগুলোর মসজিদগুলোর মসজিদের ন্যায় বিশাল না হলেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু মসজিদ সত্যি দেখার মতো। এই দেশে বসবাসরত 1.5 থেকে 2 কোটি মুসলমানের জন্য এই মসজিদের সংখ্যা অপ্রতুল হলেও অনেক মুসলমান নিজের ঘরে, পাড়ায় বা মহল্লায় অনানুষ্ঠানিকভাবে, ছোট ছোট বাড়িতে, পারিবারিকভাবে বা কমিউনিটি সেন্টারের ন্যায় মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। এর সঠিক সংখ্যা অনুমান করা কঠিন। মুসলমানদের আমেরিকায় সংখ্যা দিন দিন বাড়তেছে, ব্রুকলিনে এসে অনেক বেশি বাড়তেছে, আর মুসলমানদের জন্য আমেরিকার ভবিষ্যতের দিকে অনেক উজ্জ্বল। এই মুসলিম সেন্টারকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ এখানে চারিপাশে শুধু বাঙালি কমিউনিটি না, সমস্ত মুসলমান কমিউনিটি এখানে যারা মুভে আসতেছে এবং এই কমিউনিটিটা দিন দিন বড় হচ্ছে এই মসজিদের জন্যই। অন্যান্য দেশের মুসলিম কমিউনিটির ন্যায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও গড়ে উঠেছে অসংখ্য মসজিদ। নিউ ইয়র্কের ম্যানহ্যাটেন, জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলিন, অ্যাস্টোরিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা সহ সর্বত্রই গড়ে উঠেছে অসংখ্য মসজিদ। বাংলাদেশ মুসলিম সেন্টার অ্যান্ড ইসলামিক স্কুল, এটা প্রতিষ্ঠিত হয় 1997। আমরা প্রায় $1.5 মিলিয়ন খরচ করে এই ভবনটি মসজিদ রূপে এবং ইসলামিক স্কুল রূপে পরিণত করতে যাচ্ছি। সজন পার্ক মসজিদ, এই মসজিদে এখানে অনেক বাংলাদেশি এখানে বসবাস করে, এখানে এই মসজিদটা গঠন হইতে প্রায় $2 মিলিয়ন মতো খরচ হয়েছে। মদিনা মসজিদ যেটা 1976 বিল্ড আপ হয়েছিল, প্রথমে আমরা 4 স্ট্রিট একটা বেসমেন্টের মসজিদ শুরু করেছি, তারপর এই 1976-এ এই সারাটা বিল্ডিং আমরা ক্রয় করেছি। এর মধ্যে বেশিরভাগই ছিলেন আমাদের বাংলাদেশি। এই এলাকার লোকজন 1 টাকা 2 টাকা করে সবাই মিলে এই $2 মিলিয়নের মসজিদ করতে সক্ষম হয়েছি। একই রাস্তার এপারে এবং ওপারে পরপর 2টি মসজিদ থাকলেও মুসল্লিদের জন্য জায়গার সংকুলান হয় না। এসব মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠা মুসলিম কমিউনিটিতে ইসলাম চর্চাও বেশ লক্ষণীয়। অনেক মসজিদেই রয়েছে ইসলামী স্কুল এবং আরবি শিক্ষার বিশেষ ব্যবস্থা। ম্যানহ্যাটেনের মদিনা মসজিদ, জ্যামাইকার জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার এবং ব্রঙ্কসের ব্রঙ্কস মুসলিম সেন্টারে বিভিন্ন দেশের শত শত মুসল্লি নামাজ আদায় ছাড়াও এসব স্থানে শিশু কিশোরদের জন্য আরবি শিক্ষার ব্যবস্থা, ইসলামী স্কুল এবং হাফেজি মাদ্রাসা চালানো সহ কমিউনিটির উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সবসময়। এটা আমাদের বাঙালি কমিউনিটির জন্য সবচেয়ে বড় মসজিদ নিউ ইয়র্ক সিটিতে। এখানে শুক্রবারে অনেক মুসল্লি হয় আর নামাজও বেশিরভাগ বাংলাদেশি লোক আছে। এখানে নিউ ইয়র্কের মাঝে সেকেন্ড লার্জেস্ট মসজিদ, ওজন পার্কে আমাদের অলমোস্ট মোর দেন 20,000 বাঙালি বসবাস করে।